রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল 11:30টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়।